বাংলাদেশকে উজানের পানির ন্যায্য হিসা বুঝিয়ে দিতে ভারতের ভারতের আহ্বান জানিয়েছেন অর্থপদেষ্টা ড উদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত উজানে যৌথ নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এ সময় ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারতের একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণেই বাংলাদেশে পরিবেশ বিপর্যয় হচ্ছে বলেও জানান তিনি পানির ব্যাপারে ফারাক্কা শুধু না চুয়ান্নটা নদী অভিন্ন যে আমরা একজন ন্যায্য হিসেবে পাই সময় মতো ন্যায্য হিসেবে আমাদেরকে দিতে হবে এটা আমরা এসে করব ওদেরকে কনভিন্স করব প্রয়োজন হলে আমরা অন্য যাকে ফোর আমাদের